بسم الله الرحمن الرحيم হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা পোষণ করতেন, যখন ঘুমাতে যেতেন, তখন তিনি বলতেন, বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, হে আল্লাহ আমি তোমারই নামে মৃত্যুবরণ করছি। মরণটা মৃত্যুর কাছাকাছি নয়, এবং তোমারই নামে জাগ্রত হব। এই বলে তিনি ঘুমাতেন। যখন তিনি আল্লাহ রাসূল এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওয়াইজাস্তাইকাযা মিন মানামিহি, যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন, জেগে উঠতেন, কালা, তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া তিনি পড়তেন ঘুম থেকে জাগ্রত হয়ে। মুমিনের ঘুম থেকে জেগে ওঠে প্রথম কাজ হবে এই দোয়া পড়া। মুমিনের করণীয় শুরু হলো যখনই ঘুম থেকে উঠবেন তখন এই দোয়া আপনাকে পড়তে হবে, পড়তেই হবে। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 6324 নম্বর হাদিস। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, এরপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার জন্য আপনাকে প্রথমে আগে দুই হাত তিনবার ধৌত করে নিতে হবে। ঘুমানো অবস্থায় হাত কোথায় গিয়েছিল যেটা আপনার আমার জানা নেই। আল্লাহ রাসূল বলছেন, দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উজুয়া খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সুন্দর করে ওযু করো, ওযু করো, সুন্দর করে সুন্দরভাবে ওযু করো। এরপর আল্লাহ রাসূল বলছেন, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি। এই ওযু করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর মাধ্যমে তোমাদের পাপগুলো ঝরে পড়ে যায়, এ ব্যবস্থা করে দেন। এমন কি পাপ যদি নখের ভিতরে লুকিয়ে থাকে, এই নখের নিচ থেকেও পাপগুলি ঝরে পড়ে যায় যদি সুন্দর করে ওযু করেন। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের 245 নম্বর, যেটা আপনি তাহকিক মিশকাতে পাবেন। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানীর যে তাহকিক মিশকাত 284 নম্বর হাদিস। আপনি ওযু করলেন, ঘুম থেকে জেগে উঠে দোয়া পাঠের পরে আপনি ওযু করলেন, এরপরে আপনার দায়িত্ব হচ্ছে তাহিয়াতুল ওযু দুরাকাত সালাত আদায় করা। এ সালাত এত ফজিলতপূর্ণ, এ সালাত এত গুরুত্বপূর্ণ। এ মর্মে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন মুসলিমিন ইতাওয়াজ্জাউ ফায়ুহসিনু ওযুহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ওযু করেছে, ওযু করার পরে দুরাকাত সালাত আদায় করেছে, তাহিয়াতুল ওযু দুরাকাত সালাত আদায় করেছে, একাগ্রচিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অন্তর থেকে দুরাকাত সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দুরাকাত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়। তাহিয়াতুল ওযু দুরাকাত সালাত আদায়ের মাধ্যমেই জান্নাতের আশা করা যায়। কিন্তু আপনি আমি এই সালাতে অভ্যস্ত নয় কি আমরা এই সালাত আদায় করি? আল্লাহ রাসূল বললেন, ওয়াজাবাত লাহুল জান্না, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি ওযু করার পরে, সুন্দর করে ওযু করেছে, এরপর ওই ব্যক্তি দুরাকাত সালাত আদায় করেছে। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস। এই হাদিসটি আবু দাউদে পাবেন, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদকৃত যে হাদিস 906 নম্বরে। আপনি হাদিসটি তিরমিজিতে পাবেন, তিরমিজির 1059 নম্বর হাদিস।